আজ যদি শারদাবাবু চলে যান তাহলে স্কুলে দারুণ ক্ষতি হবে। কিচ্ছু ক্ষতি হবে না, ভবেশ ব্যানার্জি তার চেলা চামুন্ডা নিয়ে ঠিক স্কুল চালাবে। কমিটি মিটিং তো এসে গেছে দোলন, আই এম শিওর যে সমস্ত ব্যাপারটা স্কুল সেক্রেটারি হানগিপালের ক্লিক। আরে সে তো সবাই জানে, শারদাবাবু স্কুলে আসার পর থেকে স্কুল ফান্ডের টাকা তছরুপ করতে অসুবিধা হচ্ছে, তাই জন্য তাকে সরিয়ে দিয়ে পেটো আলোক বসাও। বেশি চালাকি করলে সবাই কাইতেই পালাম, বুঝলা দোলন চাবা বসু? আমি এলাম ঠাকার পোলা, চাকু ডাগার আমার রক্তে। উনি তাই দা কাইটটা ফেলালে যে তোমার ফাঁসি হইব। ও ফাঁসি, ফাঁসিতে ঢাকার পোলারা পিস পাও না বুঝলি। আইসা আমরা একা প্রাণী আয়, বুঝলি সুলেখা? ঢাকার পোলা গোনা ওই সাহেবরাও ডরাইতো। তুই থামবি, সেটাই খালি ঢাকা ঢাকা জ্বালিয়ে মারলে। তাহলে তোরাই কো, আমি শুনি। দোলন, এ ব্যাপারে তুমি কি বলো? এখন ভাই আমি কিছুই বলতে পারছি না। আমরা কিন্তু ঠিক করেছি, যেমন করি হোক শারদাবাবুকে স্কুলে রাখবই। কিভাবে রাখবে? স্কুল কমিটির 8 জন মেম্বারের মধ্যে 6 জনই হারানিধি পালের লোক, ভোটে জুড়ে এরা যে করেই হোক শারদাবাবুকে ইনএফিশিয়েন্ট প্রমাণ করাবেই। তাহলে তাহলে আবার কি? ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় আলোচনা করা দরকার। এবার আলোচনার সময় কিন্তু নীতাদাকে বাদ দিতে হবে। আচ্ছা, কালকার সেমরি নাক টিপলে দুধ বাইরায় মুখে চাটাং চাটাং কথা, একটা চটকানা দিয়ে তোমার দাঁত কয়টা আমি ফালাই দু, খালি নীতাইদার পেছনে লাগন। ঢাকার পোলাগো তো চেনো না? আবার ঢাকা? তুই তো জালালি দেখছি। দোলন, তাহলে বলো আমরা কবে আলোচনায় বসছি? কালকেও বুঝতে পারি, তবে তোমরা একটু মানে ভেবো। আজ আমি উঠি, কেমন বাবা? সেই সাত সকালে বেরিয়েছি, মা ভীষণ বকবে। আজকে যাই, আরে মা ভীষণ বকবে, কেন এরকম করছি? মাসি মারে গে কই, একদিন মালপুয়া খামু। দোলন চাপা বসু, মানে প্রণব বসু, আপনি ক্লিয়ার করে বলুন, দোলন চাপারে না প্রণব বসুরে? ওই প্রণব বসুর, ওনার ঠিকানাটা আমি চাই, অনেকদিন অবশ্যই পরিচয় কিনা সেই জন্যে। বুঝছি। কি বুঝছো? বুঝছি, আফটার অল ঢাকার পোলা তো। আবার ঢাকা? ঠিক আছে, আর কমু না। না কবি না। শুনুন দাদা, শুনুন, আপনি দোলনের বাড়ি খুঁজছেন তো? দোলনের বাড়ির ঠিকানা হচ্ছে 18 নম্বর অনাদি ঘোষাল রোড। 18 নম্বর অনাদি ঘোষাল রোড, হ্যাঁ, এক্সট্রিম সাউথে। আচ্ছা আচ্ছা, মেনে থাকি। ঠিক আছে, রিক্সা অনাদি ঘোষাল রোড চলো। চিনতে পারছো? অনেকক্ষণ সময় নিলে কি বাড়ি? প্রায় 15 বছর পরে দেখলাম, অন্তত 15 সেকেন্ড সময় দেবে তো? আমি শুনেছি তুমি রানীপুরে ফিরে এসেছো। তুমি শুনেছ? তবু আমার খোঁজ করোনি, অথচ এই তুমি আগে কত ঝগড়াঝাটি, অভিমান, কান্নাকাটি করতে, একদিন তোমাদের বাড়ি না গেলে। মাসিমামের সমস্যা কেমন আছেন? ভালো। আমার কিন্তু রানীপুরে পা দিয়েই তোমাদের কথা সবার আগে মনে হয়েছে। তোমার বাবা জানেন আমাদের বাড়িতে এসেছ? না। তাহলে তোমার আসা উচিত হয়নি। কেন বলো তো? তোমার বাবা তো তোমার উপর রাগারাগি করবেনই, তাছাড়া কি, তুমি আসাতে আমরাও বিব্রত বোধ করছি। তুমি আর এসো না রাজুদা, চলে যাও। রাজুদা, আমার কি রাজু? এসো 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 বাবা, এসো এসো, হয়েছে হয়েছে।
কত বড় হয়ে গেছে আমার রাজু। ভালো আছে তো বাবা? হ্যাঁ ভালো আছে। তুমি রানীপুরে ফিরেছি আমি শুনেছি, আর সেই থেকে তোমাকে দেখবার জন্য আমার মন আকুলি বিকুলি করছিল। আমি অবশ্য ভাবছিলাম তুমি আমাদের ভুলেই গেছো। না না মাসিমা, আপনাদের আমি জীবনে ভুলতে পারবো না। মা মারা যাওয়ার পর আপনি আমার জন্য যা করেছেন সেই ঋণ আমি জন্ম শোধ করতে পারবো না। ঋণ বলতে নেই বাবা, মানুষের দুঃখ কষ্ট মানুষই তো দেখে। বলো তুই বরং রাজুকে নিয়ে বসা চাটা খাওয়া, আমি আনুষ থেকে দেখুন যাচ্ছি। আপনি কাজ করুন, আমি এখানেই বসছি, বেশ একসঙ্গে কথা বলা যাবে। আচ্ছা আচ্ছা, আমরা অবশ্য তোমার সব খবরই রাখি। আমরা রাখি মানে এই দোলনি ঘুরে ঘুরে সব খোঁজ খবর নিয়ে আসতো। তোমার জাহাজের চাকরি খবরও আমি জানি। মোটেই ঘুরে ঘুরে আনতাম না মা, ভবেশ ব্যানার্জিকে নিয়ে রানীপুরে সবাই আলোচনা করে, তাতেই শুনতাম। মাসিমা মেসমশাই কথা দেখছি না, উনি কি অফিস গেছেন? না, উনি তো 5 বছর হলো রিটায়ার করেছেন, এখন একটা প্রেস কিনে চালাচ্ছেন। আচ্ছা মাসিমা, আপনারা আগের অত বড় সুন্দর একটা নিজেদের বাড়ি ছেড়ে হঠাৎ এরকম একটা ভাঙা ভাড়া করা বাড়ি দিলেন কেন? এমনি এমনি? না না, এমনি হতেই পারে না, বলুন না কি ব্যাপার একটু শুনুন। না না, এমনি এমনি হতে পারে নাকি, নিজেদের একটা বাড়ি ছেড়ে কি এরকম আসে? বলছি না এমনি, তুমি বসো তো আমি তোমার চা নিয়ে আসি। দাও। এমনি হতেই পারে না মাসিমা, আপনি বলুন, নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে। তুমি ঠিকই ধরেছো রাজুদা, আমাদের ভাড়াবাড়িতে উঠে আসার কারণটা খুবই দুঃখের। কিরকম? তোমার বাবার জন্যই আমরা ভাড়াবাড়িতে উঠে এসেছি। তোমার বাবা জোর চুরি করে ঠকিয়ে আমাদের বাড়িটা দখল করেছে। তোলো জুপুনি অসভবে, তোর বাবা কি করেছে না করছে তোকে শোনাচ্ছিস কেন? এতদিন বাদে ছেলেটা এলো, কোথায় ওর সঙ্গে বসে একটু সুস্থির হয়ে গল্প করবে তা নয়। তুমি কিছু মনে করো না বাবা, তুমি তো জানো মেয়েটা ছেলে তুমি একটু ঠোঁট কাটা। না না, এতে মনে করার কি আছে, উনি নিশ্চয়ই সেরকম কিছু করেছেন। মা আমি পেশে যাচ্ছি, হোটেলে পাঠিয়ে দেবো, বাবা রাতের খাবারটা দিয়ে দিও। আমি আজ উঠি মাসিমা। তুমি যে আর জল খাবার কিছুই তো খেলে না বাবা। আরেকদিন খাবো এখন। একদিন আসবে তো? হ্যাঁ নিশ্চয়ই আসবো, রানীপুরে আসার আমার তো একটি জায়গা আছে। চল। দোলন দোলন দাঁড়াও, তুমি এ কি, তুমি যে এত তাড়াতাড়ি চলে এলে, এতদিন পরে দেখা হলো, তোমার সঙ্গে তো কিছু কথাই হলো না। চটপট বলে ফেলো কি বলবে। আরে এতদিনের কত কথা জমে আছে, সেগুলো কি এক্ষুনি বলা যায়? তাহলে তো আজ শোনা হলো না রাজুদা, তুমি এক কাজ করো, ওই বাঁ দিকে রাস্তাটা দিয়ে চলে যাও, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবে। কেন, আমার সঙ্গে রাস্তায় চলতে তোমার আপত্তি আছে? তা একটু আছে। দোলন তুমি তুমি কি বাবার জন্য আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও না? ঠিক তাই। খুব মুশকিলে পড়ে গেছি স্যার। সে কি? হ্যাঁ স্যার, আমি তো জানি রানীপুরে হারানিধি পালই হচ্ছে একমাত্র মুশকিল আসা। ঠাট্টা নয় স্যার, হেডমাস্টার সারদা মিত্রকে নিয়ে খুব ঝামেলা বেঁধেছে। স্কুল কমিটির মিটিং হয়নি? সব আপনার প্ল্যান মতো হয়েছে স্যার, রানীপুরে বাস করে আপনার বিরুদ্ধে দাঁড়ানো এ মন বুকের পাটা এখানে কারণ নেই। আমাদের মেম্বাররা ঠিক মতো হাত তুলেছে, ভোটে জিতেছিও আমরা, সেদিক থেকে কোনো গোলমাল নেই। তবু কেন জানি স্যার আমার মনে হচ্ছে সারদা মিত্রকে স্কুল থেকে তাড়ানো আমাদের খুব মুশকিল হয়ে যাবে। সব বাজে কথাটাকে আসল কথাটা স্পষ্ট করে বলো। বলছি স্যার বলছি, কি আর বলবো স্যার, ওই যে নচ্ছার মেয়েটা দোলন, সবই হচ্ছে দোলনের কাজ। কি করেছে আপনি লক্ষ্য করেননি স্যার? না। দেয়ালে দেয়ালে পোস্টারে ছেয়ে দিয়েছে। কি লেখা আছে পোস্টারে? সে আমি আপনার সম্মুখে মুখে উচ্চারণ করতে পারব না। আমি কি তোমার ভাষিক থাকুন না কি হয়েছে, উচ্চারণ করতে পারবে না, ইডিয়েট কলাগা। বলছি স্যার বলছি, তাছাড়া ওই মেয়েটা দলবল নিয়ে বাড়ি চড়াও হয়ে আমায় শাসিয়ে গেছে, বলেছে সারদা মিত্রকে সরালে আমার স্ত্রী বিধবা হবে। এবার বলেছে? হ্যাঁ স্যার, আর ওই যে নিতাই বলে একটা ঢাকার রিফিউজি আছে স্যার, সে তো কথায় কথায় শুনি শোনা চালায় স্যার। ও হারান এই ঠিক, তুমি একটা ফার্স্ট ক্লাস ইডিয়েট, তোমাকে স্কুল থেকে যদি করাই আমার ভুল বুঝি। কিন্তু আমি যতদূর শুনেছি হেডমাস্টার সারদা মিত্রের অত্যন্ত কম্পিটেন্ট, তিনি স্কুলের অনেক উন্নতিও করেছেন, আর সেদিক থেকে দোলনরা যে মুভ নিয়েছে তাতে তো কিছু অন্যায় নেই। না 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 রাজু, এটা হচ্ছে লোকাল পলিটিক্স, এটা মানে সবটা না শুনলে তুই বুঝতে পারবি না। হারানিধি, তুমি এত বড় একটা স্কুলের সেক্রেটারি, তোমার মধ্যে একটা মিনিমাম পার্সোনালিটি পর্যন্ত নেই। হ্যাঁ তুমি একটা আস্ত গাধা। কি করবো স্যার, এমন করে বাড়ি চড়া হয়ে হামলা করলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও। আর শোনো, ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে আমার কাছ থেকে দয়া করে বুদ্ধি নিয়ে যাও, বুঝতে পেরেছ? ঠিক আছে ঠিক আছে। আরে রাজু,
বিকেলে চাটা খেয়েছিস তো? আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি বলবি বল না, আমাকে বলবি? এতে সবসময় এত সংকোচ করিস কেন বলতো? হ্যাঁ বল, কি বলবো? রানীপুরে আপনার যেসব জমি বাড়ি সম্পত্তির দলিলগুলো আছে সেগুলো আমি একটু দেখতে চাই। আজকেই দেখবে? হ্যাঁ। কি ব্যাপারে দেখবে? ও পরে বলবো। এটা খুব ভালো কথা রে, বাড়ি জমির মালিক তো এখন তুই, নিজের জিনিস দেখে নেওয়া খুব ভালো। সম্পত্তি তোর, রাখানা রাখার দায়িত্ব তোর। তো চলো বলে চল, ওই সিন্ধুকে সব কাগজপত্রগুলো আছে আমি তোকে দিয়ে দিই, আমাকে বলে এখানে বেরোতে হবে। আচ্ছা চল।